হ্যালো আসসালামু আলাইকুম হ্যান্ডা বাংলাদেশের পক্ষ থেকে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজের শাড়ি তো এই শাড়িগুলো সবগুলো এখানে সেল আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার এগুলো তানা রয়েছে এবং এই ডিজাইনই সেম ডিজাইনের কাজ চলতেছে দ্যাটস ওয়ে আমি এখানে ভিডিওটি করার মেন উদ্দেশ্য যে আপনারা এই শর্ট টাইমের ভিতরেও চাইলে দিতে পারবো কোনো কোনোটাই অলরেডি আমার হাতে পায়ে চলে আসার উপক্রম গেছে পনেরোটা সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তার ভিতরে ধরে দেখতে পাচ্ছেন এখানে সাবরকাজাল রয়েছে কচুরিপানা ফুল রয়েছে লতা ফুল রয়েছে বিভিন্ন ইয়ের আইটেমের রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই যে ওই গর্জিয়াস কাজের এখানেও গর্জিয়াস কাজে দেখতে পাচ্ছেন এখানে সব রকম টাইপের আছে একেবারে হান্ড্রেড কাউন্টারটাও আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে হান্ড্রেড কাউন্টার এগুলো চুরাশি কাউন্টার এবং এই সাইডে ফোর সিক্সটি ফোর কাউন্টার সারও আছে তার মানে আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে যে আসলে আপনাদের কাছে একেবারে সিক্সটি ফোর কাউন্ট থেকে স্টার্ট করে একেবারে হান্ড্রেড কাউন্ট পর্যন্ত জামদানি শাড়ি আছে আর একটা কথা বলে রেখে আছে বলতে আমি যেহেতু ম্যানুফ্যাকচারার সো আমার নিজস্ব আতো তাঁতি রয়েছে জামদানি বিসিক আমাদের স্যারের কথা বললে যে কেউ চিনবে আমাদের নাম বলারও অত প্রয়োজন হয় না তারপর ইউটিউব ডিসক্রিপশানে আমাদের ডিটেলস দেওয়া থাকবে যোগাযোগের সো আপনি বিসিকে এসে যে কাউকে বললেই বলবে স্যারের কথা আশা করি সবাই আপনাদেরকে একটা ভালো ইয়ে দিবে আমাদের সম্পর্কে কনসেপ্ট দিবে কেননা আমরা যখন এই জিনিসটা নিয়ে ইয়ে নেমেছি তখনই আমাদের একটা এটা নিয়ে অনেক বড় একটা টার্গেট ছিল ইনশাল আপনাদের দোয়া ভালোবাসে সেই টার্গেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর আপনারা জানেন যে আমরা এখন হচ্ছে এটার একটা রিসার্চ সেন্টার দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এটা নিয়ে অনেক কালের বিবর্তে এই জামদানিটা মাঝে কিছু সময় প্রায় চলেই গেছিলো কিন্তু এই যে আপনার করোনাকালীন কিছু আগে এই জামদানিটা আবার একটু মানুষের মাঝে এটা আবার মানে দেখা বাড়তি একটা ডিমান্ডের ইয়ে আসছে আর যেহেতু এখন অনলাইন বেস হয়ে গেছে যার কারণে জামদানি সম্পর্কে কিন্তু অনেকেই জানেনি না সো এই অনলাইনের কল্যাণার্থে আমরা এখন জামদানি সম্পর্কে অনেক কিছু যার নাম শুনেছি বল জামদানিটা কি সেটা আমরা কখনোই জানি নি সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি সেখানেও একটা অনলাইন বিশাল বড় ভূমিকা পালন করেছে এবং সেই সাথে আমাদের ছোটো ছোটো অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে বিশেষ করে আপুরা অনেক আছেন যারা আগে শুধু ঘরের ভীষণ কনফাইনমেন্ট ফোর ওয়ালসেই থাকতেন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতেন কিন্তু তারা এখন বেরিয়ে আসছে তারাও বিভিন্ন পুরুষের পাশাপাশি বিভিন্ন ধরনের অফিস ইয়েতেও আপনার কাজকর্ম করতেছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের থেকে আমরা যারা অফিসে জব করে আমাদের থেকেও তারা বেশি অ্যাক্টিভ সো আমরা দেখেছি যে আমাদেরও আছে পুরুষ কাস্টমার আছে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু নারী কাস্টমার এবং তারা অনলাইন আমাদের কাছ থেকে না অনলাইনে সেল করে তার মানে বুঝতেই পারছেন আমার ম্যানুফ্যাকচারার এবং আমাদের টার্গেট থেকে হোলসেলে দেওয়া সো সেক্ষেত্রে যারা বিজনেস পার্পাসে নিতে চান সেক্ষেত্রে ইউটিউব ডিসক্রিপশনে যাবেন সেখানে মতো হোয়াটসঅ্যাপ নাম্বার সব বিভিন্ন ওয়ে থাকবে সো আপনার সুবিধা মতন যে কোনো ওয়েতে যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সো যার কারণে এইগুলো আরও প্রচার প্রসারতা বৃদ্ধি পেয়েছে এবং জামদানি যে আসল একটা জিনিস যে আবার এই ভালোর ভিতরে আবার কিছু অসাধু ইয়েরাও রয়েছে যাদেরকে মনে করেন কেউ দাদন দেওয়া নাই বা যাদের হচ্ছে একটু মানে ওইভাবে স্টক করার অ্যাবিলিটি কম তারা কিন্তু সবসময় প্রোডাক্ট সে শেষ হওয়ার আগেই চিন্তাভাবনা করে যেটা এটা কীভাবে বাজারজাতকরণের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোয়ালিটি লেস করে যাতে প্রাইসটা একটু কমের ভিতরে রাখা যায় সেই চিন্তা ভাবনা করে তো একটা জিনিস আপনারা সাধারণ দৃষ্টিতে আমরা ভাবলেই পারি যে একটা জিনিস যদি কোয়ালিটি ফুল হয় সেটা অবশ্যই একটু দামি হবে আর শুধু কথাই না আপনি সেক্ষেত্রে দুই এক পিস নিয়েও দেখতে পারেন নিয়ে কোয়ালিটিটা ইনশিওর হতে পারেন সো এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি যে আমরা কোনো সময় কোনো প্রোডাক্টের কোয়ালিটি লেস হবে সেই প্রোডাক্ট আপনাদের সামনে ডিসপ্লে ডিসপ্লে করবে এটা কখনোই সম্ভব নয় আর এটা আমাদের জানা মতো আমরা কখনোই না আপনারা জানেন যে আমরা প্রতি বছর ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট ফেলে দিই বা কোনো কারণে মানুষকে অন্যান্য গরিব অসহায় মানুষের তাদের মাধ্যমে দান করে দিই তো সেগুলো যেগুলো কোয়ালিটি লেস হয়ে যায় সেগুলো কখনোই না আর আমাদের তাঁতিটাও এতটাই সতর্ক থাকে যে কোনো প্রোডাক্টটি কোয়ালিটি লেস হবে এমন কোনো প্রোডাক্ট তারা কখনো প্রোডাকশন করে না সো সেক্ষেত্রে তাদেরও অনেক ইয়ে করে আমরাও কিছু পানিশমেন্টের ব্যবস্থা তাদের করি কারণ কোয়ালিটি লেসটা মূলত তাঁতির অনিচ্ছার কারণে হয় এই অনিচ্ছা ইচ্ছার ভিতরে অনীহার কারণে হয় নট অনিচ্ছা যার কারণে তাদের যারা অনীহার বৃদ্ধি দিয়ে এগুলো তৈরি করে তাদের পানিশমেন্টের ব্যবস্থা থাকে সো সেক্ষেত্রে দেখা যায় তারা যে এই স্যালারি পাই বা স্যালারি দিতে লেট হওয়া বা মানে যা ছোটোখাটো পারিটাইন থাকে যাতে নেক্সট টাইম এগুলো ডিপিট না হয় আপনারা এটাকে মাইন্ড নেবেন না আমরা চাই চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিসটা তারা কিন্তু চেষ্টা করলে সবচেয়ে ভালো জিনিসটা আপনাদের হাতে দিতে পারে আমি সেই সাথে আমাদের কালেকশনগুলো আপনাদেরকে এক ফল দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এই সপ্তাহের কালেকশন সো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা আছে এবং এখানে টু পিস আস্তে আস্তে আসতেছে এবং দেখতে পাচ্ছেন এগুলো এমনি এলোমেলোভাবে রয়েছে যার যে কোনো অর্ডার আছে সেগুলো আমরা ডিসপেস করার চেষ্টা করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজ কোয়ান্টিটির ওনার রয়েছে ওনার আরও আছে সো আজকের ভিডিও নেক্সট যে ভিডিওগুলো হবে সেখানে ওনার কিছু ভিডিও থাকবে আমরা সব ভিডিও দিই কিন্তু অন্যের ভিডিওটা একটু কম দেওয়া হয় তো যার কারণে আবার মাথায় নিয়েছি যে অন্যের ভিডিওটা আপনাদের জন্য একটু করার চেষ্টা করবো অনেকে অন্য দেখতেছেন চান সো অ্যাট এ টাইম অনেক সময় অন্য ছবি থাকে না আর আপনারা জানেন যে ভিডিওতে একটা সুবিধা হয় যে আপনি শর্ট টাইমে অনেক কিছু দেখিয়ে দিতে পারেন দেশে আমরা সবসময় ভিডিও করি এবং যে যেগুলো এই যে এটা কিন্তু ছবি তুলতে গেলে বা ছবি আপলোড করতে গেলে অনেক টাফ হয়ে যায় বা জিনিসটা ডিভাইসের কারণে উনিশ কুড়ি হতেই পারে সো দেখা যাচ্ছে যে আপনি যখন ভিডিওতে যাবেন একটু খেয়াল করে দেখবেন যে ভিডিওগুলো কিন্তু আপনার এক্জ্যাক্ট কালার আসে সো আর জীবন্ত একটা জিনিসও বোঝা যায় সচককে এবং কাস্টমাররাও আপনারাও ট্রাস্টেড হতে পারেন আমরাও ট্রাস্টেড হই কেননা ভিডিও জিনিসে কখনও ফেক থাকে না সো আপনারা নি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস কাজের এই ইয়েগুলো যার কারণে ভিডিওটি দেওয়া হয় আর আপনারা এই ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করেছেন এখনও বেলাইকন ক্লিক করে রাখেনি অবশ্যই বেল আইকাউনটি ক্লিক করে রাখুন আর যারা এখনও সাবস্ক্রাইবও করেনি সো আপনারা দুইটা করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকাউনটি ক্লিক করে রাখুন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বাটনটি বেজে ওঠে এবং আপনি সেখান থেকে দেখে শুনে বুঝে প্রোডাক্টটি নিতে পারেন সো আপনারা জানেন যে আমরা এখন রিসেলার প্রায়োরিটি দিয়ে থাকি সো আলটিমেটলি আমার কাছে স্টক করা কাস্টমার দুশো প্লাস আছে আরও রিসেলারের একটা গ্রুপ আছে সো দেখা যাচ্ছে যে যেহেতু জামদানি জিনিসটা একটা লিমিটেশনের ভিতরে থাকে এগুলো হচ্ছে পাওয়ার লুম এনে সব হ্যান্ডলুমের সো কিছু রেস্ট্রিকশন থেকে যায় আপনার ইউজ কোয়ান্টিটি তার থাকলেও সো দেখা যাচ্ছে আপনাদের ডিমান্ডে অনেক একটা জিনিস ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে সবার চোখে লেগে যাচ্ছে সো সেক্ষেত্রে যে আগে দেখবে বা যে আগে কনফার্ম করবেন সেই কিন্তু পেয়ে যায় সো এটি এ সব কিছু মাথায় রেখে একটা জিনিস কি ক্লিক করে রাখলে আপনি সাথে সাথে ওই কম্পিটিশনের ভিতর থেকে আপনার পছন্দের জিনিসটা বেছে নিতে পারবেন সো এই কারণে অবশ্যই আমরা বারবার অনুরোধ করি পাশে সে বেল আইকনটি ক্লিক করে রাখতেন আর এছাড়াও যারা রিসেলার হিসেবে কাজ করতেছেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব ডিসক্রিপশনে নেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব বিভিন্ন দেওয়া থাকে আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে ইনস্ট্যান্ট ছবি টবি কিছুই সো সেখান থেকে আপনি নিয়ে সেখান ছবি নিয়ে পোস্ট করে সেখান থেকে অর্ডার নিতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন আল্লাহফেজ আর আপনারা জানেন যে আমরা যেহেতু এটা অস্ট্রেলিয়াতে যাবে অস্ট্রেলিয়ার একটা শিপমেন্ট যাবে এই সপ্তাহে সো আপনারা বুঝতে পারছেন অস্ট্রেলিয়াতে দিচ্ছি কানাডা দিচ্ছি তারপরে আমেরিকা বিভিন্ন স্টেটে দিয়ে থাকি ইংল্যান্ডে পর্যন্ত যাই ইংল্যান্ডে আমার প্রায় চার পাঁচজন কাস্টমার রেগুলার নিচ্ছেন এছাড়া ইন্ডিয়াতে তো মনে করেন যে পুরো বাজারটাই ম্যাক্সিমাম আমরা ডোমিনেট করি সো বুঝতে পারছেন যে যেহেতু আমরা দেশের বাইরে সব দেশেই দিয়ে থাকি সো অবশ্যই নির্দ্বিধায় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা আশা করি আপনাদের সাথে খুবই আন্তরিক আছি এবং আন্তরিক থাকবো আমার যেসব লিস্ট অফ এমপ্লয়ার আছে মডারেটর বা যারা ইয়ের আছে তারাও অত্যন্ত আন্তরিক সো আপনার এখানে ইউটিউব ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি ইউটিউবে যেহেতু নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি হচ্ছে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সব বিভিন্ন হয়ে থাকে সো আপনার দেশের থেকে বা আপনার যেখান থেকে যেটা সুবিধা সেইটাতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ